বহুদিন ধরে আমার কাছে এই যে গিটারটা প্রায় 2016 সালে কেনা, এই গিটারটা আমার কাছে আছে গ্রেগ বানেটের। আমি বহুদিন ধরে গিটারটা ইউজ করছি। তো কালকে যখন ক্যামেরা রিভিউ করেছি তখন আমি ভাবলাম আমার কাছে যে পুরনো অ্যাসেটগুলো আছে, মানে বিগত 2-3 বছর ধরে যেগুলো আমাকে বেস্ট সার্ভিস দিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো রিভিউ করি। তো সেই জন্য এই গিটারটা আজকে রিভিউ করব, গ্রেগ বানেট ইন্দোনেশিয়ান রোজউডের পুরো। এই গিটারটা 3 বছর হলো বয়স, পুরো রোজউড। বেসিক্যালি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, এবং সেটা হচ্ছে আমার পুরনো গ্রেগ বানেট। পুরনো বলতে কি, ব্র্যান্ড নিউ তো নয়, একদম 2-3 বছর আগেকার একটা আমার গিটার সেট গ্রেগ বানেটের। তো চলো বন্ধুরা, আজকে গ্রেগ বানেটটা রিভিউ করবো, দেখে নেওয়া যায় গ্রেগ বানেট গিটারটা কিরকম একজন নিউ বিগিনার্সের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনালদের জন্য কিরকম, সেটা আজকে দেখে নিই। তো গ্রেগ বানেট এই হচ্ছে আমার গিটার, ইন্দোনেশিয়ান রোজউড। এখানটা একটা প্লেট্রাম হোল্ডার ছিল, সেটা এখন নেই। এইটা হচ্ছে গিটারের বডিটা, পাশাপাশি এখানে একটা ইলেকট্রিক টিউনার আছে, অটোমেটিক টিউন করা যায়। যারা যারা আজব দিয়ে গিটারটা ইউজ করেছে তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট দিয়েছে, বলেছে খুব ভালো গিটার, ভালো আওয়াজ। যদিও এই মোমেন্টে কোনো এখন মানে নকল তার লাগানো আছে, তখন গ্রেগ বানেটের আসল অরিজিনাল তার ছিল। এইটা এই গিটারটা সাউন্ড হল, এটা অ্যাকোস্টিক জাম্বো গিটার রোজউডের। আমি একটা মিউজিক ভিডিও কালকে তোমাদের করে শোনাবো যে কীরকম কী আওয়াজ বেরোয় না বেরোয়। তো এই গিটারে করে আমি অনেক কাজ করেছি গিটার দিয়ে, এই গিটারের আওয়াজও খুব সুন্দর। তোমাদের একটু ডেমো শোনাচ্ছি গিটারের আওয়াজ কীরকম লাগে, তোমরা শুনে বলো। সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান ইলুমিনেশন থিয়েটার এবং প্রেস করুন বেল আইকনে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই হচ্ছে পুরো গিটারের এই বডিটা, বডির এই অংশটা নতুন রুম অ্যারেঞ্জ করা হয়নি, পার্ডন ফর মিস অ্যারেঞ্জমেন্ট। আর এটা হচ্ছে পুরো বডিটা, ফ্রেট বোর্ড, এগুলো প্রত্যেকটা ফ্রেট বোর্ড, এই একটা ফ্রেট বোর্ড, এই একটা ফ্রেট বোর্ড, অ্যাকচুয়ালি এটা পুরোটাই ফ্রেট বোর্ড, এই একটা ফ্রেট, এই একটা ফ্রেট, এই একটা ফ্রেট, এবং প্রত্যেকটা ফ্রেট আছে এখানে 22-24টা ফ্রেট আছে। মানে যদি অক্টেভ হিসাবে ধরি তাহলে 3টা অক্টেভ কভার করতে পারবে এই গিটারটা। অ্যাকোস্টিক জাম্বো গিটার, এটা সাউন্ড হল। আজকে মিউজিকের ডেমো সেরকম শোনাচ্ছি না, কালকে মিউজিক ভিডিও অবশ্যই ছাড়বো, কালকে একটা আমার বহুদিন পরেও ছাড়বো, তো কালকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল তার লাগানো নেই, কিন্তু এই গিটারটার বৈশিষ্ট্য হচ্ছে গিটারটা খুব সুন্দর সাউন্ড দেয় আর কিছুই না, খুব মিষ্টি একটা সাউন্ড, যেমন অন্যান্য অ্যাকোস্টিক জাম্বো গিটারগুলো যেমন দিয়ে থাকে, যেমন ফেন্ডার বা লুটো বা সামথিং, ইয়ামাহা, আরও অনেক রকমের আছে। তো যারা যারা যেরকম মিড রেঞ্জের বাজেটে কেনে 10-15 হাজার-20 হাজার টাকার মধ্যে, তাদেরকে বলবো, রেকমেন্ড করবো যে ইয়ামাহা বা গ্রেগ বানেট এই ধরনের মডেলগুলো কিনতে পারো, 11-12 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গিটার বলা যেতে পারে। যদি এই মোমেন্টে গিটারটা অনেক অনেক রকমভাবে টর্চারের মধ্যে দিয়ে গেছে, অনেক জায়গায় অনেকের কাছে ছিল, একটা সময় আমি রুম শিফট করেছিলাম এর আগেও, তখন এই গিটারটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, রোদের মধ্যে ছিল, তো তবুও এই গিটারটা এখনও অব্দি যা আওয়াজ দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্যাটারিটা, এর যে টিউনারটা আছে অটো টিউনার, এর এটা অ্যাকুরেসি বা এফিসিয়েন্সি খুবই সুন্দর, সেটা তো বড় কথা নয়, বলছি ব্যাটারিটা, ব্যাটারিটা প্রায় টানা 2 বছর গেছে, আমি নতুন ব্যাটারি লাগিয়েছি। তো যাই হোক, খুব ভালো স্কেল ডিটেক্ট করতে পারে, এবং এই গিটারটা আমাকে অনেক কিছু দিয়েছে সত্যি কথা বলতে। এর আগে লোকাল গিটার বাজাতাম এবং এটাই আমার প্রথম বিদেশি গিটার, এটা আমি এখনও ব্যবহার করছি এবং আশা করি আগামী 1 বছর তো অবশ্যই ব্যবহার করবো গিটারটা। তো আমি বেসিক্যালি রিদম বাজাতাম, এখনও রিদম বাজাই, কিন্তু অল্প অল্প মাঝে মাঝে লিড একটু একটু এদিক ওদিক বাজাচ্ছি। তো দেখা যাক কীভাবে আগে বাড়তে পারে গিটার শিল্পটাও। ওটা হচ্ছে কেপোটা,
কেপোটা এখানে লাগানো যায়। বেসিক্যালি কেপো ইউজ করা হয় স্কেল চেঞ্জিং এর জন্য। এই যেমন ধরুন একটা স্কেল চেঞ্জ করব, এটা যদি নরমাল ভাবা হয় একটা গিটারকে তাহলে এটা হচ্ছে ই এ ডি জি বি ই, এই স্কেল মানে স্ট্যান্ডার্ড যেটা ধরা হয়, আপনি এ হিসাবেও ধরতে পারেন। তাহলে সেই হিসাবে এ থেকে গেলে এখানে ই হবে, এরকম ধরনের ই এ ডি জি বি ই। পরবর্তী ক্ষেত্রে স্কেল নিয়ে বা সুর নিয়ে অবশ্যই আলোচনা হবে যখন মিউজিক ডিটেকশনের ব্যাপারগুলো আসবো। আর এটা হচ্ছে কেপো, তো ওপেনে যদি বাজাই ধরুন ই মাইনার, তো কেপোটা যদি লাগাই তাহলে এটা বি মাইনার হয়ে গেল, এরকম কিছু। বা বলা যেতে পারে সুরটাকে এদিক ওদিক করার জন্য বা স্কেলটাকে ফ্ল্যাটে বা শার্পে বাজানোর জন্যই বেসিক্যালি কেপো ইউজ করা হয়। তো বন্ধুরা কীরকম লাগলো রিভিউটা অবশ্যই জানাবে, এবং কালকে মিউজিক ভিডিওটার জন্য অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন এসছো এবং যারা পুরনো আছে তারা অবশ্যই লাইক দিও। কালকে একটা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছি, দেখা হবে। আর আজকে রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।